সেক টু পেপারের যে এসে এ পোর্শনটা রয়েছে দেন সেটা আমি অ্যাকচুয়ালি তোমাদের একটু ছোট করে বুঝিয়ে দিই তোমরা কিভাবে কি করবে অ্যাকচুয়ালি আমারই দোষ তোমাদের আমি এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছি সে পেপারটা রিলেটেড নিয়ে টু বি অনেস্ট এই পেপারটার কেউ আজ পর্যন্ত কমন নিতে পারেনি আর অ্যাকচুয়ালি কমন আসেও না ঠিক আছে সো তাও আমি তোমাদের কিছু কিছু জিনিসপত্রগুলো বলেছিলাম বাট আমি জানি না যে অ্যাকচুয়ালি ঠিকভাবে বলতে পারবো কি না কারণ আমাকে অনেকগুলো পেপার্সের অ্যাকচুয়ালি পোস্ট করতে হচ্ছে আর যারা টেক্সট করছে একটুখানি ওয়েট করো আমাকে অনেকটা টেক্সট এসেছে প্লাস একশো উনত্রিশটা মতো টেক্সট এসছে আমি কী করে রিপ্লাই দেবো অতটা যাই হোক আমি তোমাদের পরপর ইম্পর্টেন্সগুলো বলবো দেন তারপরে একটা স্ট্র্যাটেজি বলবো যে কীভাবে অ্যাকচুয়ালি অত্যন্ত কম সময় অনেকগুলো অ্যাকচুয়ালি এসে তুমি করতে পারো দেন সেটা বলবো অ্যান্ড তোমাদের আমি হচ্ছে কিছু সবাই বললো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করে দিতে ওটা আমি তোমাদের হয়তো ইউটিউবে পোস্ট করে দেবো আদাইজ গ্রুপে করে দেবো ঠিক আছে শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা সো যাই হোক আমি তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট টপিকগুলো বলি দেখো প্রথম একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড পাবলিক ওপিনিয়ান অ্যান্ড বিহেভিয়ার মানে এইটার মেন ব্যাপার হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া তোমরা দেখেছো যে কলকাতার ঘটনাটা ঘটে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াকে বিভাবে কীভাবে মিস ইউজ করা হয়েছে বিভিন্ন ফেক নিউজটা অ্যাকচুয়ালি ছড়াচ্ছিলো তো ওই রিলেটেড এই কোশ্চেন্সটা ঠিক আছে যে অ্যান্ড তুমি এই ইয়াং জেনারেশনের উপর যে এফেক্টটা সেটা দিতে পারো আর তোমার হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার অ্যান্ড পাবলিক ওপিনিয়ান অ্যান্ড বিহেভিয়ার এই পোশানসটা অ্যান্ড এফেক্টস বলতে পারো সোসাইটির দেন সেই প্রশাসটা এটা বিশাল ইম্পর্টেন্ট এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে কিছু ওমেন টপিকটা করবে তাহলে এক নম্বর হচ্ছে কি এটা নেক্সট হচ্ছে কি তোমার দুই নম্বর হচ্ছে কিছু এটা দেন হচ্ছে কি তিন নম্বর তুমি এটা এটা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি লিটারেচার তিন নম্বর হয়ে গেল অ্যান্ড হচ্ছে কি তারপরে যদি চাও তাহলে হচ্ছে কি যে এটা চার নম্বর রাখতে পারো অ্যান্ড পাঁচ নম্বর একটা বলবো সেটা হচ্ছে কিছু অলিম্পিকের এই কোর্সেসটা চাইলে করে নিতে পারো ঠিক আছে এবার যদি বলো যে মোস্ট অ্যান্ড বাদ বাকি হচ্ছে কি তুমি এখান থেকে আর কিছু কিছু প্রশ্ন রয়েছে যেমন এডুকেশন সিস্টেমের ওপরে সেটা তারপর সাইক্লোনের উপরে বা ওয়ার্ল্ড কাপটা অতটা পুরনো হয়ে গেছে যেহেতু আনএমপ্লয়েন রয়েছে তাহলে একটা হচ্ছে কি প্রথম এটা এই প্রশ্নটা এক প্রথমটা নেক্সট হচ্ছে কি তোমাদের সেকেন্ড তার হচ্ছে কি যে ওমেনের প্রশ্বাসটা এটা হচ্ছে কি সেকেন্ড দুই নম্বর নেম তিন নম্বর হচ্ছে কি যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড লিটারেচার এটা তিন নম্বর নেক্সট হচ্ছে কি চার নম্বর হচ্ছে কি তোমার ওই যে অলিম্পিকের এটা অ্যান্ড হচ্ছে কি পাঁচ নম্বর ওটা পাঁচ নম্বর অ্যান্ড যদি পরপর করতে চাও তাহলে হচ্ছে কি এটা ছয় নম্বর আসবে এটা সাত নম্বর অ্যান্ড এটা এডুকেশন হচ্ছে আট নম্বর ঠিক আছে এবার আমি তোমাদের বলি অ্যান্ড চাইলে এই তোমার এনভাররমেন্ট বলে করতে রাখতে পারো এর মধ্যে তোমরা কমন পেয়ে যাই বাট স্পেসিফিক ওইভাবে বলা অ্যাকচুয়ালি পসিবেল নয় বাট সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ঠিক আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অ্যান্ড হচ্ছে কি তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এই প্রশ্নটা এই দুটো প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট দেন তারপরে ইম্পর্টেন্স হচ্ছে কি যে ওই যে ওমেনের যে তো তিনটে প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট যাদের একদম প্রিপারেশন হয়নি ওই তিনটে প্রশ্ন করে যাও ঠিক আছে তো ওই তিনটে প্রশ্চেন্স মিনিমাম তোমাকে করতে হবে কিছু করার নেই আমি পার্টিকুলার ওইভাবে বলতে পারি না তার কারণ বাই চান্স যদি স্লিপ হয় তাহলে আমার সমস্যা হবে আদারওয়াইজ আমি তোমাকে এইটাই বলতাম ঠিক আছে যাদের একদম সমস্যা কিচ্ছু পড়া হয়নি একটাই পড়ে যাবে ভাবতে এটা করে যাও ঠিক আছে তারপর যেভাবে দেখা যাবে এবার কীভাবে করবে তুমি একটু করে দেখে নাও প্রথমে এই কোশ্চেনসটা লিখে নেবে কোশ্চেনটা লেখার পরে কি করবে এরকম যে পয়েন্টসগুলো থাকবে তোমার অ্যান্সার্সের দেখবে অ্যান্সার্সে তোমার পয়েন্টস আছে অনেকগুলো এরকম কোশ্চেনটা লেখার পরে পয়েন্টসগুলো এরকম টাইপের লিখবে যে ইন্ট্রোডাকশন তারপরে এই পয়েন্টস এই পয়েন্টস এই পয়েন্টস এই পয়েন্টস এই পয়েন্টস দেন তারপর হচ্ছে কি একটা কনক্লুশন ঠিক আছে সো তুমি এরকমভাবে লিখে রাখবে এবার কি করবে দেখো তোমার এই যে প্রথম দুটো প্যাসেজ ইন্ট্রোডাকশান প্রথম দুটো প্যাসেজ খুব ভালো করে লিখবে এক থেকে দেড় পাতা মতো দেন তারপরে মাঝখানে এতগুলো পয়েন্টস তুমি নিজের মতো বানিয়ে লিখবে ঠিক আছে অথচ আপনি তো হবে না আমি নিজের মতো করে বানিয়ে লিখবে যেমন পারো যার টেন্স খারাপ বা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারে না বা কিছু মোটামুটি মিনিমাম কিছু লিখবে মানে অত খুব একটা তোমার খুব ভালো লিখতে ওটা কিন্তু নয় বাট তোমাকে অনেকটা পরিমাণে লিখতে হবে বাট অনেকে জিজ্ঞেস করছো যে তোমাদের এসের যে ওয়ার্ড লিমি সেটা কত থার্টি ফাইভ মার্ক্স জন্য ওয়ার্ড লিমিট কত দেখো পনেরোর জন্য হচ্ছে কি ওয়ার্ড লিমিট ছ সিক্স হান্ড্রেড হয় তাহলে তিরিশ তিরিশের জন্য কত বারোশো তাহলে হচ্ছে কি তোমার পঁয়ত্রিশের জন্য মোটামুটি পনেরোশো ওয়ার্ড লিমিট থাকে ঠিক আছে এবার হচ্ছে কি তুমি এর মধ্যে তেরোশো সাড়ে বারোশো মোটামুটি লিখলে হয়ে যায় তো যেটা বলছিলাম এই দুটো পয়েন্টস খুব ভালো করে করবে আর লাস্টের দুটো পয়েন্টস ভালো করে করবে কনক্লুশন আর এই একটা পয়েন্টস দেন মাঝখানে হচ্ছে তুমি গোজা মিল দিয়ে লিখে দেবে ঠিক আছে এই দুটো পয়েন্টস করবে তাহলে মোটামুটি তোমার এই যে হয়তো আমি তোমাকে বললাম তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটে প্রশ্ন রয়েছে ওটা করতে বেশি টাইম লাগবে না বাদ বাকি করে দেখে চলে যাবে ইন্ট্রোডাকশন দেখে মুখস্ত করে চলে যাবে তাহলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে সো এবার যদি মনে হয় আমার রাত বেলার মধ্যে যে একটা কোশ্চেন আমি বলতে গ্রুপ করে দেবো আদাইজ হচ্ছে কি যে ভিডিওটার কমেন্ট বক্সে প্রিন্ট করে দিচ্ছি কোনো একটা কোশ্চেন যদি আমার মনে হয় যে এটা আসার চান্স বিশাল তাও আমি তোমাকে বলছি এটা বিশাল পরিমাণ আসার চান্স আছে সোশ্যাল মিডিয়ার এটা যদি কলকাতার ঘটনাটা মানে হওয়ার পরে যদি কোশ্চেন সেট হয় তাহলে এটা দেবে মাস্ট এটা দেবে এটা না হচ্ছে কি ওমেনের যে পোশনটা এটা কিন্তু দেবে এই দুটোর মধ্যে একটা দেবে দেবে যদি কলকাতার ঘটনাটা হয়ে যাওয়ার পরে যদি প্রশ্ন সেট সেট হয় তাহলে এই প্রশ্ন তোমাকে দেবেই দেবে অ্যান্ড এই প্রশ্নটা আরও দেওয়ার চান্স আছে ঠিক আছে দেন এই দুটো প্রশ্ন আগে করবে দেন তারপর হচ্ছে কি তুমি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিটারেচার করবে বাদ বাকি যেগুলো বললাম পরপর ওগুলো করে থাকবে যেমন বললাম আই থিঙ্ক তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না এইভাবে যেভাবে তোমাদের বলেছি দুটো করে করতে আর কতক্ষণ লাগবে তাই না অ্যান্ড আমি তোমাদের নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা পোস্ট করতে পারি তাহলে হচ্ছে কি তোমাদের ক্রিটিক্যাল অপ্রিসিয়ানটা ভিডিওতে পোস্ট করে দেবো আদারওয়াইজ গ্রুপে আমি তোমাদের করে দিচ্ছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ঠিক আছে